আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের আমের পুডিং বানিয়ে দেখাবো আগার আগার বা জেলেটিন ব্যবহার না করে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার এই আমের পুডিং। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগে থাকবে। এমন আরও সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। পুডিং বানানোর জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি। আমি এখানে রূপালি আম নিয়েছি, আপনারা যে কোনো জাতের পাকা আম নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আমে যেন আঁশ না থাকে। এরপর আম দুইটাকে আমি খোসা ছাড়িয়ে আটির গা থেকে সবটুকু আম নিয়ে নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো হয়েছে। এখন এই আমটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নেব। এখন এই আমের ভিতর 1/3 কাপ চিনি দিচ্ছি। আপনাদের এর চেয়ে চিনির পরিমাণ কম বেশি লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার আম কতটুকু মিষ্টি। সাথে সামান্য লবণ দিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ লিকুইড দুধ দেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। দুধ দেওয়ার পর এটাকে আবারও পিওরভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা ফ্রাই প্যানের ভিতর ঢেলে নেব। এবার প্যানটাকে চুলায় বসিয়ে অল্প জালে এটাকে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এবার একটা বাটিতে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তার সাথে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো দলার পেকে না থাকে। মেশানো হয়ে গেলে মিশ্রণটা আমের ভিতর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সাথে সাথে দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর চুলার লো আছে এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। সব শেষে নামানোর আগে এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো জাল করে নিয়েছি, পুডিংয়ের মিশ্রণটা আমার রেডি। ঠিক এমন একটা ঘন ব্যাটার হবে। এবার চুলাটা অফ করে দিয়ে গরম থাকা অবস্থায় সাথে সাথে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেওয়ার জন্য যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। পুডিংয়ের মিশ্রণটাকে পাত্রে সেট করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। এর মাঝে পুডিংটা খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, পুডিংটা খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। সার্ভ করার জন্য এভাবে কিছু পাকা আমের টুকরো ও আমের খোসা দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগে। তো ভিউয়ার্স, দেখলেন তো আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়াই কত সহজেই ভীষণ মজার এই আমের পুডিংটা বানানো যায়। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর এমন একটা আমের পুডিং খেতে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।